আচ্ছা, এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা জানেন আমরা একটি রেস্টুরেন্ট, চেইন অফ রেস্টুরেন্ট খোলার চেষ্টা করছি, এখন কাজ চলছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে, বা যারা আসতে চান, আমি চাইবো অনেক ছেলের কর্মসংস্থান সৃষ্টি হোক, ছেলে এবং মেয়ের বাংলাদেশের এখানে কর্মসংস্থান সৃষ্টি হোক, বৈধভাবে সৃষ্টি হোক, সেটা আমাদের একান্ত চাওয়া। তো সেই ক্ষেত্রে আমি আজকে দুটি কথা বলতে চাই। একটি প্রসঙ্গক্রমে আমি আমার এক ভাই এখানে, যাকে আমি ব্যক্তিগত পর্যায়ে চিনি, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে অনেক কিছু বলার অধিকার আমি রাখি না। তো তিনি একটি সম্প্রতি পার্টনারশিপে রেস্টুরেন্ট নিয়েছেন, এবং সেই রেস্টুরেন্টে তিনি যখন কাজ করছেন তখন আমি দেখলাম যে সেখানে হাইজিনের খুব অভাব। যদিও আমি তাকে কিছু বলতে পারিনি, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে হংকং দেখুন একটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, এবং এখানে মানুষ যখন খাবার দাবার খায় বাইরে, তখন তারা গরম গরম সার্ভ করা খাবার, এবং যেটা স্বাস্থ্যসম্মত একদম, তারা একদম মনে এটা ধরেই নেয় যে এটা খাবারে কোনো সমস্যা নেই, কারণ স্ট্রিক্ট আইন দ্বারা নিয়ন্ত্রিত রেস্টুরেন্টের খাবারগুলি। তো সেই কারণে কোনো এক্সপায়ার খাবার, বাসি পচা খাবার বা কোনো ধরনের এমন খাবার আপনি দিতে পারবেন না যেগুলি খেলে তার সিস্টেমের মধ্যে প্রবলেম হবে। খাবার এমন একটা জিনিস, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি এখন ম্যাকডোনাল্ড খেতে ইচ্ছা করলো আপনি খাবেন, আপনার যদি ইচ্ছা করলো আপনি এখন পাটিসাপটা পিঠা খাবেন আপনি খেতে পারেন, সো ইটস অনলি আপ টু ইউ। এবং খেতে চাই বা খাওয়া চাই সেই জিনিসটা, যেই জিনিসটা আপনার জন্য উপাদেয় এবং ভালো। সো যেহেতু এটা আপনার নিজের ইচ্ছা, আপনি ইচ্ছা মতো খাবেন এবং আপনার সিস্টেমের মধ্যে, শরীরের মধ্যে এটা প্রবেশ করবে, এবং এটাই আপনার জীবনকে আরও সুন্দর পথে চালিত করবে। সো খাবার খুবই ইম্পর্টেন্ট, তো সেই কারণে হাইজিনটা আরও বেশি বেশি ইম্পর্টেন্ট। তো তিনি দেখলাম যে পেয়ালার মধ্যে আঙুল চুবিয়ে ধরে তারপরে তিনি খাবার সার্ভ করছেন। কাস্টমার একজন চাইনিজ কাস্টমার দেখছিলেন এবং তিনি সেটা পছন্দ করেননি, আমি বসাছিলাম এবং আমার সাথে তিনি সেটা শেয়ার করেছেন। এরপরে তিনি কাপটা এভাবে করে মোবাইলে কথা বলছিলেন, হুইচ ইজ সুপার সুপার রং। আপনি যখন সার্ভ করছেন তখন আপনি শুধু প্লিজ সার্ভ করবেন, আপনি কিন্তু কখনোই মোবাইলে কথা বলবেন না। হয়তো আপনি অর্ডার নিচ্ছেন, বাট এটা আপনার কাজ নয়, এখন অর্ডার অন্য কেউ নিতে পারে। সো এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, এই ছোটোখাটো জিনিস কিন্তু অনেক বড় বড় ব্যাপার হয়ে দাঁড়িয়ে যায়। সো আপনি যখন সার্ভ করবেন তখন পেয়ালাটাকে এমনভাবে আপনি ধরবেন তাতে কোনোভাবে যেন হাইজিনের এদিক ওদিক না হয়, মানে আপনার আঙুলটা যেন ঢুকে না যায়, চুবিয়ে না ধরেন। আপনি যদি আপনার কারি নাও লাগলো তারপরেও কিন্তু কাস্টমার সেটাকে ভালোভাবে নেবে না, অবশ্যই নেবে না। আপনি কি নেবেন? নেবেন না। আর আপনি কাউকে সার্ভ করছেন কিন্তু আপনি কথা বলছেন অন্যদিকে, তার মানে আপনি সম্পূর্ণ মনোনিবেশ করছেন না, এটাও কিন্তু কাস্টমার ফলো করে, খেয়াল করে। এরপরে আর যে ব্যাপারটি, যে আপনি কথা বলছেন তখন আমরা মানুষ, আমাদের মুখ থেকে অনেক কিছু ছিটে যেতেই পারে, থুথু লালা সহ অনেক কিছু ছিটে যেতেই পারে। তো আপনি একটি মাস্ক অবশ্যই পরিধান করবেন, মাস্ক পরিধান করা অত্যন্ত বাধ্যতামূলক, কিন্তু তিনি সে সময় মাস্ক পরিধান করেননি, খাবারটি সামনে এক্সপোজ করে ধরে সেখানে কথা বলছিলেন। সেখানে দেখুন কতগুলি মিস্টেক, আমি যদিও তাকে বলতে পারিনি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে নাম্বার ওয়ান, আপনি কথা বলছেন, তার মানে কাস্টমার আমাকে বলেছে হি ইজ নট রেসপেক্টিং মি, সে আমাকে সম্মানটা দিচ্ছে না, উপযুক্ত আমার খাবারের প্রতি সম্মান দিচ্ছে না, সে অন্যদিকে নিজে ব্যস্ত। সো এই জিনিসগুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমাদের চেইন অফ রেস্টুরেন্ট এখানে খুলছি এবং খুলবো, আরও আমাদের চলবে। এবং করোনা ইনশাআল্লাহ চলে গেছে, আমরা চাই না করোনা আবার ফিরে আসুক, বা সেই দিনগুলি আমরা আর চাই না, 2020-21 যে দিনগুলি সেগুলি আমরা আর চাই না। আমরা চাই নতুন একটি জীবন, নতুনভাবে আমরা সৃষ্টি করি, শুরু করি। এবং আমি চাই বাংলাদেশের ছেলেরা, মেয়েরা, তারা অনেক প্রতিভাবান, তারা আসুক, অনেক বেশি আসুক, দেশের জন্য তারা কাজ করুক, নিজের পরিবারের জন্য কাজ করুক, এর চাইতে বেশি আর কি চাওয়া থাকতে পারে। তবে ব্যাপারটি হচ্ছে আপনাকে সেই কোড অফ কন্ডাক্টগুলি মেনে চলতে হবে, হাইজিন মেনে চলতে হবে, আইনকানুন মেনে চলতে হবে, এগুলি অত্যন্ত জরুরি, কারণ আইনের অধীনে আমরা সবাই, আইনের উপরে আমরা কেউ না। এবং যে শিষ্টাচার বা যে সিস্টেম, যে নিয়ম, যেভাবে সার্ভ করতে হয় বা যেভাবে চলতে হয়, সেই জিনিসগুলি যেন আমরা ফলো করি, এগুলি যদি আমরা ফলো করি তাহলে দেখবেন যে আমরাই কিন্তু বাংলাদেশ, আমরাই কিন্তু বিশ্বকে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। ধন্যবাদ।